আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে খড়খড়ি বাজার পেয়ারার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনাদেরকে পেয়ারার দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সব থেকে ভালো জাতের পেয়ারা কোনটা আপনার জানা? গোল্ডেন এইট না? আর হাত বলতে গেলে এটা কি ধরে বেশি না বারকিরি বেশি চাপ? বিরিটা হচ্ছে মানে তো দর্শক দেখতে পাচ্ছেন যে মহাসড়কের ধার দিয়ে কিন্তু পেয়ারা গুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ক্রয় বিক্রয় চলছে। চাচা কি দাম চলছে? এটি 2200 দাম বলছে। এটা কি জাতের পেয়ারা চাচা? 5 না? যাচ্ছেন পোকা নাই খালি দাগি নাকি? তো দর্শক পোকা নাই শুধু দাগ। এটা কিন্তু 30 টাকা কেজি যাচ্ছে চাচা। 25 টাকা কেজি 25 টাকা কেজি পর্যন্ত কিন্তু দাম উঠেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। দাদা ভালোটা কি দাম চলছে? 2200 বলেছে না? দর্শক দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির পেয়ারা কিন্তু 2200-2100 টাকা দাম বলা হচ্ছে। দর্শক পেয়ারা কিন্তু ক্রয় বিক্রয় চলে খড়খড়ি বাজার। এখানে কিন্তু সকাল থেকে ভোর থেকে একেবারে 8টা-9টা পর্যন্ত চলে। আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা যে বস্তায় করে এখানে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসা হয় এবং বস্তার মধ্যে হাত ঢুকিয়েই কিন্তু যারা কিনে তারা কিন্তু সেটা পরখ করে দেখে যে আসলে কেমন এবং সেটা কিন্তু টিপে টিপে দেখে যে পোকা টোকা আছে কিনা। আর বর্তমান কিন্তু পেয়ারার বাজার একটু বেশি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে দাম কমলে আপনারা নিতে পারবেন। এবং যারা পাইকারিভাবে নিতে চাইবেন বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা করেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাপোর্ট দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনাদের কাজে দেবে। তার কারণ বিভিন্ন ধরনের রাজশাহীর বিভিন্ন ধরনের বিখ্যাত জিনিস এবং যেগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কী দাম চলছে? 2200 দিলেন এরকমই? আচ্ছা আচ্ছা, এটাই বেচলেন না আরও ছিল? না আমার 3 বস্তার বাকি ছিল 2 বস্তা। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এইরকম কোয়ালিটি কিন্তু 2200 টাকা বিক্রি হলো। ভাই এটা কি কি জাতের পেয়ারা? 5 না? দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই ভ্যানে করে বস্তা ভর্তি করে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসা হচ্ছে পেয়ারা পাইকারি বাজার। কি দাম উঠে দাদা? 1800-1900। দর্শককে একটু ছোট সাইজের পেয়ারা যে কারণে কিন্তু দাম একটু কম, 1800-1900 টাকা দাম বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সাইজগুলো। ভাই আপনার ভাই পেয়ারা নিয়ে আসছেন?
কোমল আপনার এই গো এ খান না ভাই 2000 টাকা দাগি ভাই দাগিটা কি দাম বলছে ভাই এটা 2000 টাকা বেচতাম ভাই একটা 2000 বলছে এটা কোকা নাই শুধু একটু দাগি না দর্শক শুধুমাত্র হালকা একটু দাগি এটা কিন্তু 2000 টাকা বিক্রি হলো ভাই যেমন বলছে ভাই কি দাম চলছে এটি 2200 1900 2100 2000 ঠিক নাই পেয়ারা দি দাম আর পেয়ারা এটা না দোকান নাই দর্শক খড়খড়ি বাজার এখানে কিন্তু এভাবে বস্তা ভর্তি করে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসা হয় আর বাজারটি কিন্তু প্রতিদিন সকালে বসে আর এখানে কিন্তু পেয়ারা ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের মালা কাঁচামাল মাছ তারপরে হচ্ছে যে মালটা এগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই বাজারটি কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে কি দাম চলছে দেখতে পাচ্ছেন এখানে দর কষাকষি চলছে দর্শক যে পেয়ারাটি নিয়ে যাচ্ছে সেটা কিন্তু 2100 টাকা দাম মিটালো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক রাশের মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই পেয়ারাগুলো অর্ডার করতে পারবেন এবং রাশেই আম চত্বর থেকে একেবারে কাছেই খড়খড়ি বাজারটি আর এখানে কিন্তু প্রতিদিন সকালে কিন্তু পেয়ারার পাইকারি বাজার বসে তাছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের কাঁচামাল এবং মাছ এবং মালটা আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন সব কিছুই পাওয়া যায় তো আপনারা অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত পেয়ারা নেওয়ার জন্য একেবারে সকালবেলায় কিন্তু ভেঙে আনা হয় নেওয়ার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর এখন বর্তমান কিন্তু পেয়ারার দাম একটু বেশি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 2400-2500 ভালোটা 2400 আর হচ্ছে একটু ছোটটা ওইটা 2200-2300 টাকা বাজার চলছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত ফলগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ